মিমের জন্মের পর মা পান্না আক্তারের আনন্দের সীমা পরিসীমা ছিল না। সন্তানকে নিয়ে সুন্দর স্বপ্নের পথে হাঁটছিলেন তিনি। অথচ বছর না যেতেই সুস্থ মিমের শরীর ফ্যাকাশে হয়ে যায়। চিকিৎসকেরা জানিয়ে দেয় ছোট্ট মিম থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ খুবই কম, তাই বেঁচে থাকতে তাকে প্রতি মাসেই অন্যের রক্ত নিতে হচ্ছে। যখন ওর বয়স 4 মাস তখন ওই সময় রোগটা ধরা পড়ছে। আর শুধু কান্দে, খানা কান্দে। পরে রক্ত দিতে হইব প্রত্যেক মাসে মাসে, পরে 10 বছর পর্যন্ত দিতে হইব রক্ত। এ বাচ্চাদের চিকিৎসাই রক্ত দেওয়া, রক্তের আমরা যে প্যাক সেলটা রেড সেল কনসেন্ট্রেট ওটা দিতে হবে। বিয়ের আগে সম্ভাব্য পাত্রপাত্রীর রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করতে পারি, সেটিও যদি সম্ভব না হয় তাহলে বাচ্চা নেওয়ার আগেও আমরা বাবা মায়ের রক্ত পরীক্ষা করে দেখতে পারি যে তারা থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা। মিম খাদিজাদের মতো থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন 20 জন শিশু পৃথিবীতে আলোর মুখ দেখছে। অথচ এই রোগের জন্য তারা মোটেও দায়ী নয়। আর পরিসংখ্যান বলছে 15 বছরের নিচে এই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে প্রায় 65 লাখ শিশু বাংলাদেশে রয়েছে। আর প্রতিদিন এই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে 20 জন শিশু মারা যাচ্ছে। থ্যালাসেমিয়া আক্রান্ত শ্বেতা শতাব্দীর সংগ্রামের ইতিহাস যে কারোর জন্যই অনুপ্রেরণা হতে পারে। কিছুদিন পরপর তাঁর শরীরে নতুন রক্ত নিতে হয়। এভাবে 2 দশক থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে শতাব্দী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করার পথে। তবে তাঁর প্রত্যাশা, অভিভাবকরা যেন থ্যালাসেমিয়ার ব্যাপারে সচেতন হয়ে ওঠেন। তখন তো এই বিষয়গুলো আসলে এতটা জনসচেতনতা ছিল না, কিন্তু এখনকার ছেলেমেয়েরা চাইলেই এটা মানে প্রতিরোধ করতে পারে। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে পারলে পুরোপুরি সেরে ওঠা সম্ভব, কিন্তু তাতে খরচ পড়বে 30 লাখ টাকারও বেশি। দরিদ্র দেশের অধিকাংশ মানুষের কাছে যা অসম্ভব, অথচ বিয়ের আগে কিংবা সন্তান গর্ভধারণের আগেই একটু সচেতন হলেই থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব। কারণ মায়ের গর্ভে 11 সপ্তাহ পর ভ্রূণের DNA পরীক্ষা করে থ্যালাসেমিয়া চিহ্নিত করছেন বাংলাদেশের চিকিৎসকেরাই। একজন মা যখন গর্ভবতী হন, এই DNA টেস্ট করে নিশ্চিতভাবে বলা যায় যে এই বাচ্চাটি থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করতে যাচ্ছে কি না। তো তখন বাচ্চার আকার থাকে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চির মতো। তখন বাবা মা রিপোর্ট অনুযায়ী তাদের গর্ভাবস্থা চালিয়ে যাবেন কি না ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে। সুস্থভাবে বেঁচে থাকার অধিকার এদেরও আছে, কিন্তু অভিভাবকদের অসচেতনতাই তাদের ফেলে দিয়েছে জীবন যুদ্ধের কঠিন সংগ্রামে। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।